বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুডপান্ডা থেকে অনলাইন ফুড অর্ডার করবেন। প্রথমে আপনার মোবাইল ফোনের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ফুডপান্ডা অ্যাপটি ডাউনলোড করে নিন, ইনস্টল করে নিন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন প্রেস করুন। ওপেনে প্রেস করার পর এরকম ইন্টারফেস শো করবে, দেখুন ফুডপান্ডা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এখানে ইউজ ইউর কারেন্ট লোকেশন আর সিলেক্ট আনাদার লোকেশন। এখন যদি আপনি কারেন্ট লোকেশন ইউজ করেন তাহলে হচ্ছে আপনার যে লোকেশনটা সেটা ট্র্যাক করে নেবে, আর সিলেক্ট আনাদার লোকেশন। আনাদার লোকেশন মানে আপনি নিজে থেকে যে কোনো লোকেশন সিলেক্ট করতে পারবেন, সেটি আপনি করতে পারেন। যদি আপনি কোথাও থাকেন বাট আপনি অন্য কোথাও ডেলিভারিটা করাতে চান তাহলে সেক্ষেত্রে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আপনি আপনার পছন্দ মতো বা প্রয়োজন মতো যেটি দরকার সেটি সিলেক্ট করে দেবেন। লোকেশন দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখুন দুইটি অপশন আছে, এখানে দুইটি অপশন আছে, একটা হচ্ছে ডেলিভারি এবং একটা হচ্ছে শপ। আপনি যদি কোনো শপ থেকে কিছু আনতে চান তাহলে এখানে শপে ক্লিক করে দেবেন। শপে ক্লিক করলে আপনার আশেপাশে সবগুলো চলে আসবে। যেহেতু আমরা ফুড ডেলিভারি করবো সেহেতু ডেলিভারিতে ক্লিক করবো। ডেলিভারিতে ক্লিক করার পর দেখুন এখানে অনেক রেস্টুরেন্টের দেখাচ্ছে। তারপর এখানে হচ্ছে দেখেন এই রেস্টুরেন্ট আছে 20% অফ, ফ্রি ডেলিভারি। তারপর আবার এর পরেরটাতে দেখুন কম্বো, ফ্রি ফ্রি গিফট, ফ্রি ডেলিভারি। তো এরকম আপনার যেটি পছন্দ সেটি থেকে যে অর্ডার করবেন। তো ধরুন এখান থেকে আমরা একটিতে অর্ডার করছি, ধরুন আমরা এটি থেকে অর্ডার করবো। এটি থেকে অর্ডার করতে গেলে দেখুন সিলেক্ট করলাম, এখানে 25 মিনিট সময় লাগবে। দেখা দেখুন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি স্মোক চিকেন পিৎজা স্যান্ডউইচ। ধরুন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন অ্যাড হয়ে গেলো 287 টাকা। তারপর ধরুন ডেজার্ট বক্স ওয়ান, দেখুন এটা অ্যাড হয়ে গেলো। তারপর স্যান্ডউইচ র্যাপ, এটা অ্যাড হয়ে গেলো। সব কিছু যখন আপনার অর্ডার করা শেষে, অর্ডার শেষ করে দেওয়ার পরে যে ভিউ ইউর চার্ট, ভিউ ইউর চার্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার সকল যা অর্ডার করেছেন সেগুলোর একটা লিস্ট চলে আসবে। লিস্ট চলে আসার পর এই যে এখানে দেখতেছেন সংখ্যা বাড়াতে কমাতে পারবেন আপনার অর্ডারের সংখ্যা। আপনার ধরুন একটি পিৎজা হবে না, দুইটি তিনটি চারটি লাগবে, তখন এগুলো থেকে বাড়াতে কমাতে পারবেন। কমানোর পর এই যে দেখুন আমার এখানে টোটাল বিল এসেছে 1260 টাকা। এখন ডেলিভারি টাইম 30 মিনিট সময় লাগবে। তারপর আছে আপনার পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড আপনি করতে পারেন। করার পর দেখুন এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিবেন অথবা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিতে পারেন। তো আপনার এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সব কিছু আরেকবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে এই যেখানে প্লেস অর্ডার আছে প্লেস অর্ডারে ক্লিক করুন। প্লেস অর্ডারে ক্লিক করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং 30 মিনিটের মধ্যে আমাদের চলে আসবে আপনার বাসায়। তো বন্ধুরা, এভাবে আপনারা ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার করে বাসায় বসেই এনজয় করতে পারেন ফুডগুলো। এই করোনা প্যান্ডামিকের সময় বাইরে যাবেন না, বাইরে যতটা সম্ভব কম যাবেন এবং নিজেদেরকে নিরাপদ রাখবেন, নিজের পরিবার সবাইকে নিরাপদ রাখবেন। ধন্যবাদ।